হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমাদের পরিবারের ছোট মেয়ের জন্মদিন। আজ আর তেমন কোনো ঘটা করে কিছু করা হলো না, কারণ মেয়ের বার্ষিক এক্সাম চলতেছে। তাই ভাবলাম যাই হোক, যেহেতু জন্মদিন তো যাই, আমরা কোনো রেস্তোরাঁয় গিয়ে ছোটো করে হলো মেয়েটার জন্মদিনটা করে আসি। তো এই জন্য বাসা থেকে বের হয়ে প্রথমে কেকটা নিয়ে নিলাম। সব সাইট থেকে কেকটা অর্ডার দিয়েছিল আগেই, আজকে সেটাকে নিয়ে চলে আসলাম স্টার রেস্তোরাঁয়। তো রেস্তোরাঁর ভিতরে ঢুকে দেখলাম যে এখানে পরিবেশটা একটু অন্যরকম, লোকজনের ঘটা আজকে একটু বেশি ছিল। যাই হোক, তারপরও আসলাম, কেকটা তো কাটতেই হবে। তো মেয়েকে নিয়ে ঢুকে পড়লাম স্টারে। এখন ভিতরের দিকে যাচ্ছি, দেখি উপরে কি অবস্থা। উপরে একটু লোকজনের ভিড়টা কম, সেজন্য আমরা উপরে উঠে আসলাম, দেখি উপরে কি অবস্থা। হ্যাঁ, মনে হচ্ছে উপরে তেমন একটা লোকজন নেই, যেহেতু লোকজনের চাপটা উপরে কম আছে। এখানে আমরা নিরিবিলি হয়তো কেকটা কাটতে পারবো। তো বসলাম, মেয়েকে নিয়ে এখানেই বসলাম, দেখি আপনারাও দেখতে থাকেন তারপরে আমাদের মেয়েকে নিয়ে কীভাবে আমরা কেকটা কাটতেছি বা কী করবো। এখন সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। তো এখন কেকটা কাটার জন্য আমরা বসলাম, আপাতত একটু রেডি হয়ে নিচ্ছি। কেকটাকে বের করে আগে দেখে নেই, যদিও কেকটা দোকান থেকে দেখা হয়নি, কী অবস্থা, কীরকম হয়েছে এখন একটু বের করে দেখে নিচ্ছি কী অবস্থা। যাই হোক, কেকটাকে খুলছি এখন, খোলার পরে দেখবো কী অবস্থা। ওয়াও, অনেক সুন্দর হয়েছে কেকটা। ওদের আসলেই সবসময় কেকগুলো সুন্দর হয়, একটু ব্যতিক্রম। যেমনটা দেখতে সুন্দর, তেমনটাই ওদের কেকটা আসলে খেতেও অতটাই মজাদার হয়। যাই হোক, আমার খুব পছন্দ হয়েছে কেকটা। এখন একটু গুছিয়ে নেই কাটার জন্য কেকটাকে। আমাদের পরিবারে ছোট মেয়ের নাম দোহা, সৈয়দ মাইশা দোহা। তো এখানে সেজন্যই লেখা আছে হ্যাপি বার্থডে দোহা। যাই হোক, কেকটা সাজানো হয়ে গেছে, সাথে সাথে আমাদের খাবারও অর্ডার দেওয়া ছিল। আজকে আমার পরিবারের ছোট মেয়ে হায়দ্রাবাদ বিরিয়ানি খাবে, ওর এটা খাওয়ার ইচ্ছে। তো যাই হোক, অর্ডার করা হলো, ওটা এসে গেছে। এখন আমরা সবাই, পরিবারের সবাই মিলে কেকটাকে কাটবো, গুছিয়ে নিচ্ছি কেকটা। এই তো আমার ছোট মেয়ে যাই হোক রেডি করতেছে, এখন এই কেকটা কাটা হবে। থাকুন, আপনারা দেখতে থাকুন কী হয়। ও কাটবে এখন কেকটা। ছোটো ছোটো মোমগুলো আগেই সাজানো হয়ে গিয়েছিল, এখন সেগুলোতে আমি লাইটার দিয়ে দিচ্ছি। এখনও কেকটা কাটার জন্য রেডি হচ্ছে, এখনও কেকটা কাটবে, ওর মতো করেই ও কেকটা কেটে নিবে। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ তখনও বলা হয়েছিল, আবারও বললাম হ্যাপি বার্থডে টু ইউ, কেকটা কাটা হচ্ছে। তো কেকটা কাটা শেষে আমি প্রথম কেকটা আমার পরিবারের ছোট মেয়ে, যেহেতু ওর জন্মদিন, ওর মুখেই আমি একটু দিয়ে দিলাম। এখন একটু একটু করে সবার মুখে দিয়ে দিব, সবাই খাচ্ছে একটু একটু করে কেক। এখন ও আমাকে খাইয়ে দিচ্ছে কেকটাকে, অনেক মজা হয়েছে কেকটা। আসলে প্রত্যাশার থেকেও অনেক বেশি ভালো হয়েছে, অনেক ভালো লাগলো। যদিও সব বাইটের কেক সবসময় ভালো, আজকে তারপরে একটু বেশি স্পেশাল মনে হয়েছে। যাই হোক, আমাদের হায়দ্রাবাদ বিরিয়ানি রেডি। তো এখন আমরা সবাই বসে পড়লাম এটা খাওয়ার জন্য। আমরা পরিবারের তিনজন সদস্য, তিনজন এখানে আছি, আমরা এখন খাবো, নিজেদের মতো করেই আমাদের বিরিয়ানিটাকে খেয়ে নিব। হ্যাঁ, চলছে এখন আমাদের খাওয়া দাওয়ার পর্বটা। যেহেতু আমরা বাইরে কেকটাকে কাটলাম, তো আজকে বাইরে থেকেই খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় ফিরবো। এখন একটু একটু করে সবাইকেই আমি খাইয়ে দিলাম, এরপরে ওরাও আমাকে একটু আদর করে খাইয়ে দিবে। ওকে খাবারটা তুলে দেয়া, আন্তরিকতা, আমিও একটু দিলাম মেয়েদের মুখে, মেয়েরাও একটু একটু করে আমার মুখে তুলে দিচ্ছে। এটাই হয়তো ভালোবাসা, আর এতেই ভালোবাসাটা পরিপূর্ণতা পায় মনে হয়। তো খাওয়া দাওয়া এখন আমাদের শেষ, আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার এখন ফিরছি বাসার দিকে, বের হয়ে যাচ্ছি স্টার রেস্তোরাঁ থেকে। যেহেতু আমরা দোতলায় বসছিলাম, এখন নেমে যাচ্ছি নিচের দিকে। আমাদের কেকটা কাটা শেষ, ডিনার শেষ, আমাদের আজকের পর্বটা পুরোটাই শেষ হয়ে গেল। অল্পর ভিতরে জানি না কতটুকু আনন্দ দিতে পেরেছি আমার পরিবারের ছোট মেয়েকে। তারপরও চেষ্টা করেছি যতটুকু ও যাতে হ্যাপি থাকে,
যাই হোক, যেহেতু ওর বার্ষিক এক্সাম ততটা কিছু করা হয়নি, আমাদের পর্বটা শেষ, আমরা চলে যাচ্ছি এখন বাসার দিকে। আপনাদের কেমন লাগলো আজকের আমার ভিডিওটা? আশা করি ভালো লেগেছে। আপনারা সাথেই থাকুন, আল্লাহ হাফেজ।